নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ব্রেডের এক লোভনীয় টোস্ট রেসিপি, আলুর পুরভরা ব্রেড টোস্ট। এটা খেতে কিন্তু বেশ চটপটা, ছুটির দিনে আরাম করে বানিয়ে খাওয়া যায়। স্কুল পড়ুয়া বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন, আর একবার টিফিনে দিলে কিন্তু এরা বারবার খেতে চাইবে। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নেবেন রেসিপি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, আর নিয়েছি 2 সেদ্ধ করা আলু। আলু 2টোকে এখন কাঁটা চামচ দিয়ে এইভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে পুর বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল, আর তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 জিরে। জিরেটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 ছোট সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, আর 2 কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দিয়ে হালকা মতন ভেজে নেব। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি হলুদ আর 1 চুটকি লঙ্কার গুঁড়ো। একটু ভেজে নেওয়ার পর স্ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আলুটাকে মিনিটখানেকের জন্য একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/4 চামচ আমচুর পাউডার। এটাতে বেশ একটু টক ঝাল চটপটা ভাব আসবে। এটা দেওয়ার পর 30 সেকেন্ড মতন একটু কষিয়ে নিচ্ছি। আলুর পুরটা রেডি। নামানোর আগে কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। পুর মশলাটা প্লেটে তুলে নিয়েছি। হালকা ঠান্ডা হওয়ার পর ব্রেডের উপর স্প্রেড করে দেব। 1 চাকতির উপর 4 পিস এভাবে ব্রেড রেখেছি, আর ব্রেডের কিনারাগুলো এইভাবে চাকু দিয়ে কেটে নেব। এতে কি ব্রেডের শেপটা সুন্দর আসে। আপনারা চাইলে নাও কাটতে পারেন। এটা ব্রেডটাকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর যে কিনারাগুলো আছে এটা কিন্তু ফেলবেন না। এটা রুটির আটার সঙ্গে মিশিয়ে মাখলে রুটিটা খুব সফট হয়, না হলে এটা দিয়ে ব্রেড ক্রাম্বও বানিয়ে নিতে পারেন। চাকতির উপর 1 পিস ব্রেড নিয়ে নিলাম। এখন ব্রেডের উপর এই আলুর পুর থেকে খানিকটা পুর নিয়ে ব্রেডের উপর ভালো করে লাগিয়ে দেব। আমি এখানে বাটার নাইফ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে বা হাত দিয়েও এইভাবে দিয়ে দিতে পারেন। ব্রেডের উপর বরাবর আলুর পুরটা দিয়ে দেওয়ার পর আরেকটা ব্রেড ওপরে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব। এই ব্রেডটা রেডি হয়ে গেছে, এটা প্লেটে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আরেকটা ব্রেডকেও এইভাবে আলুর পুর লাগিয়ে উপরে ব্রেড দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব। ব্রেডের মধ্যে পুর ভরে রেডি করে নিলাম। এখন গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর ব্রাশ দিয়ে পুরো তাওয়াটার উপরে এইভাবে তেল মাখিয়ে নেব, আর গরম তাওয়ার উপরে এইভাবে পাশাপাশি ব্রেড বসিয়ে দেব। গ্যাসটা কিন্তু হাইতে দিলে চলবে না, একদম স্লোতে দিতে হবে, তাহলেই ব্রেডটা খুব ক্রিস্পি হবে। 30 সেকেন্ড মতো রেখে ব্রেডটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর এইভাবে ব্রাশ দিয়ে কয়েক ড্রপ তেল তাওয়ার চারপাশে দিয়ে দেব, আর ব্রেডগুলোকে এদিক ওদিক করে একটু ঘুরিয়ে দেব যাতে প্রপার চারদিকে ক্রিস্পি ভাব চলে আসে। 30 সেকেন্ড পর এই সেটটাকে আবার উল্টে দেব।
ব্রেডটা দুদিকে সমানভাবে ভাজা হয়ে গেছে, এখন ব্রেডটাকে প্লেটে তুলে নিচ্ছি। এই ব্রেডটাকে আবারও চাকতির উপর রেখে নিলাম। চাকতি, চপিং বোর্ড বা যে কোনো হার্ড সার্ফেসের উপরে রাখলে এটা কাটতে সুবিধা হবে। আর চাকু দিয়ে এইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন, আলুর পুরভরা ক্রিস্পি ব্রেড টোস্ট রেডি। এটা প্লেটে সার্ভ করছি। সস দিয়ে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। এই ব্রেড টোস্টের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার আগামী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।